আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আপনাদের এত বেশি চাহিদা যৌন সমস্যা নিয়ে ভিডিও দেওয়ার জন্য অনেক বেশি রিকোয়েস্ট আপনারা করেন, তারই পরিপ্রেক্ষিতে আমি আবারও একটা ভিডিও আনছি। আজকে খুব চমৎকার রেজাল্ট আপনারা পাবেন এই ভিডিওটি দেখে, আপনারা যদি সঠিক নিয়মে সেবন করতে পারেন। আর সবসময় আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে ভিডিও দেখবেন, প্লাস কথাবার্তাগুলো শুনবেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি যেসব রোগ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, অর্থাৎ ধাতু দুর্বলতা, স্থায়ী ক্ষমতা কম, উত্থানজনিত সমস্যা, এই ধরনের সমস্যা যদি আপনার থাকে তাহলে আপনি সুস্থ হয়ে যেতে পারবেন। এক কথায় ধ্বজভঙ্গ রোগ থেকে আপনি মুক্তি পাবেন আজকের এই ভিডিও দেখে। এই ভেষজটি যদি আপনি সঠিকভাবে সেবন করতে পারেন। প্রিয় বন্ধুরা, আমরা জানি প্রতিটি খাবারের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। এই পুষ্টিগুণ সম্পর্কে যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু ওই খাবারটা আমরা গুরুত্ব সহকারে খেতে পারি বা নিয়মিত নিয়ম মাফিক খেতে পারি। আজকে সব কিছু আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলবো, আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি 3 লাখ সাবস্ক্রাইবারের দিকে একটু ধাক্কা দিয়ে দিন, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাতে টাচ করে, পাশের বেল বাটনটা টাচ করে দিবেন, পরের আপডেট ভিডিওগুলো জানি সবার আগে আপনি পেয়ে যান এজন্যই। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করি বেশি আজাইরা কথাবার্তা না বলে। প্রিয় বন্ধুরা, আজকে যে রোগগুলার কথা আমি বললাম, এই রোগগুলা থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য, এমনকি চিরতরে মুক্তি পেয়ে যাবেন, এর জন্য আপনার বেশি কিছু করতে হবে না। এর জন্য শুধু দরকার হবে আপনার আশেপাশে যেসব বাজারঘাট আছে সেই সব বাজারঘাটে দেখবেন প্রচুর পরিমাণে টাকি মাছ পাওয়া যায়। টাকি মাছ পাওয়া যায় অনেক এলাকাতে, এটাকে ভেত টাকি বলে থাকে। টাকি দুই ধরনের, একটা হচ্ছে মাথা মোটা হয় আর একটা হচ্ছে মাথা চিকন হয়। মাথা চিকন যে টাকিটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, মাথা চিকন যে টাকিটা, এই টাকি মাছটা আপনারা কিনবেন। মাথা মোটা যে টাকি, এটা আপনার শরীরের জন্য তেমন একটা কাজে আসবে না। তবে হ্যাঁ, যাদের রক্ত শূন্যতায় ভুগছেন তারা কিন্তু মাথা মোটা টাকিটা খেতে পারেন। তবে এই ভেত টাকিটা আপনারা সংগ্রহ করবেন, বাজার থেকে কিনে নেবেন। এই ভেত টাকিটা আপনারা নিয়মিত খাবেন, প্রতিদিন এক পিস করে অন্তত প্রতিদিন খাবেন। 15 দিন থেকে 1 মাস আপনি রেগুলার যদি খেতে পারেন, কোনো রকম গ্যাপ দিবেন না। আপনাদের সবচেয়ে সমস্যা হচ্ছে আপনারা নিয়মিত করেন না, গ্যাপ হয়ে যায়। গ্যাপ হয়ে যাওয়ার কারণে আপনারা ভালো ফলাফল কিন্তু অনেকেই পান না। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা একটু নিয়মিত 15 দিন থেকে 1 মাস এই টাকি মাছটা খান। ঝোল করে খেতে পারেন, কাঁচা ঝোল করে, ভেজে, কোনো রকম ভেজে কিন্তু খাবেন না। ভেজে খেলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে আর তখন আপনি কোনো ফলাফল পাবেন না। কাঁচা মাছ ঝোল করে খেতে পারেন, কাঁচা মাছ তরকারির সাথে দিয়ে খেতে পারেন, কাঁচা মাছ আপনি সিদ্ধ করে ভর্তা করে খেতে পারেন। ভেজে যদি ভর্তা করেন তাহলে কিন্তু কোনো ফলাফল পাবেন না, আমি বারবার বলে দিচ্ছি। এর আগে একটি মাছের দিয়ে ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওটা লক্ষ লক্ষ ভিউ হয়েছে আমার এই চ্যানেলে, পুঁটি মাছ। অনেকেই সেই ভিডিওতে কমেন্ট করেছেন কিভাবে খাবো, ওই ভিডিওতে স্পষ্ট করে বলে দিয়েছিলাম ভেজে খাওয়ার জন্য, 7 থেকে 8টি পুঁটি মাছ প্রতিদিন ভেজে খাওয়ার জন্য। আর আজকের ভিডিওতে কিন্তু 1টি করে মাছ আপনি প্রতিদিন খাবেন, 15 দিন থেকে 1 মাসের ভিতরে আপনার যতগুলো সমস্যার কথা আমি বললাম প্রথমে, এই সমস্যাগুলো আপনার থাকবে না, আপনার এই ধ্বজভঙ্গ রোগটা আপনার জীবন থেকে চিরবিদায় নেবে। আশা করছি বুঝতে পারছেন। আর কোন ধরনের ভিডিও আপনাদের দরকার, কোন ধরনের সমস্যায় আপনারা আক্রান্ত আছেন, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন বন্ধুবান্ধবের মাঝে, তারাও এই সমস্যা থেকে জানি বেরিয়ে আসতে পারে। কারণ বাংলাদেশ ইন্ডিয়াতে 85% মানুষ হচ্ছে এই সমস্যায় ভুগছেন, তাহলে অনেকের কিন্তু এই ভিডিওটা দেখার দরকার আছে। আর আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিয়ে রাখবেন পরবর্তী আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।